1865-তে লিখে গেছেন যে মালদা মুর্শিদাবাদ বাঙ্গালের মধ্যে সবচেয়ে তিনটে জায়গা আহলে হাদিসদের সবচেয়ে বেশি রমরম বাজার তেনে মালদার কথা তিনি নিজে উল্লেখ করে গেছেন। কাজী সানাউল্লাহ অমৃতসরকে চেনেন? কাজী সানাউল্লাহ অমৃতসরি শেরে পাঞ্জাব এক স্টেজে দাঁড়িয়ে হিন্দুদের সঙ্গে বাহাস মুনাজারা করে তাদেরকে একদম উটপাটাং করে দিত। এক স্টেজে দাঁড়িয়ে খ্রিস্টানকে নিষেধেন, বাহাস মুনাজারা করে খ্রিস্টান ধর্মকে ভুল প্রমাণ করে দিয়ে চলে গেছে। একই স্টেজে হানাফি দেবন্দী বেরলভী যারা আছে তার সঙ্গে বাহাস মুনাজারা করে কেউ টিকতে পারে নাই এমন একজন মহান ব্যক্তি তার লেখনীর দ্বারা আপনাদের মালদা শহরকে তিনি বলে গেছেন, মালদা আহলে হাদিসদের মার্কাজ, মুর্শিদাবাদ আহলে হাদিসদের মার্কাজ, বিহারের পাটনা আহলে হাদিসদের মার্কাজ, বাংলাদেশ এখন হয়ে গেছে, আগে বাংলাদেশ ছিল না, অখণ্ড ভারতবর্ষ, রাজশাহী, নওগাঁ, চিটাগাং সবগুলো আহলে হাদিসদের মার্কাজ, যেখানে আহলে হাদিসদের বড় বড় আলেম ওলামা তারা এখানে এসে দিন প্রচার করেছে, জিহাদি আন্দোলন করেছে। এই বাংলার মাটি থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন সবচেয়ে বেশি হয়েছে আর সবচেয়ে বেশি রক্ত যারা দিয়েছে তারা আহলে হাদিসের বাচ্চারা। নিজের ঐতিহ্য ভুলে গেছেন, শুধু নামটুক আছে আপনার আহলে হাদিস, বাকি গোটাটা ভিতরে মধ্যে সব সাদা। আপনার চাইতে বেদাতি যারা আছে, যাদেরকে আমরা সবসময় বলি এরা বেদাতি, যাদের বিরুদ্ধে আমাদের সবসময় আওয়াজ যে মিলাদ করা বেদাত, কিয়াম করা বেদাত, বাপের নামে চল্লিশা খানা করা বেদাত, আমরা যে আহলাসের মূল দাওয়াত আমরা গোটা বিশ্ব জগতের কাছে আমরা পেশ করছি দিন রাত বেদাতিদের, আমাদের যে আমাদের বিরুদ্ধে যে প্রতিবাদ দিনে রাতে আমাদের সঙ্গে তারা বিরোধিতা করছে, রাস্তাতে পেলে আমাদেরকে মেরে দেবে, আমাকে হুমকি দিচ্ছে সব জায়গাতে, কিন্তু আপনাদের সামনে এসে আমি হতাশ হলাম যে একই অবস্থা আহলে হাদিসের। লজ্জা লাগা উচিত। সেই মুসলিম কিতাব ইমারাত নেতৃত্ব অধ্যায় হাদিস নাম্বার 1965 আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নেতা বানিয়ে দেন না, নেতা মসজিদ কমিটি হতে পারে, মাদ্রাসা কমিটি হতে পারে, সমাজের মাতব্বর হতে পারে, এসব যে আমাকে নেতৃত্ব দেন, আমি এই এলাকায় আমাকে নেতা বানিয়ে দেন। আল্লাহ রাসূলের সঙ্গে সে বলছে, শোনো তুমি তো নেতৃত্ব নিতে চাচ্ছ, তবে নেতৃত্ব কত ভয়ঙ্কর, নেতৃত্ব দেওয়া যে কত ভয়ঙ্কর, কেউ যদি জানতো তার নেতৃত্ব সে নিত না, কারণ যখনই আপনি নেতৃত্ব দেবেন নেতা হয়ে যাবেন, যদি মানুষকে খুশি না করেন মানুষ আপনার বিরোধিতা করবে, আর মানুষকে সন্তুষ্ট করতে গেলে আপনি আল্লাহকে বেজার করে দিবেন। কথা কি আমার বুঝতে পারছেন? আল্লাহ নবী বলছে তুমি নেতৃত্ব চেয়েও না, নেতৃত্ব চাইতে মৃত্যু অনেক ভালো, কারণ নেতৃত্ব শাখের করাতের মতো ঢুকতেও কাটবে বেরোতেও কাটবে, মানে একবার নেতৃত্ব পেয়ে গেছেন যদি ইনসাফ না করেন জাহান্নামে যাবেন, আর ইনসাফ করলেই দেশের মানুষ আপনাকে কখনো নেতার আসনে রাখবে না। যারা যেই নেতৃত্বে আছেন খুব সাবধান, ভয়ঙ্কর জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ বুখারী খুলেন কিতাবুস সালাত হাদিস নম্বর 660 660 আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আমি আল্লাহ আমার নিজ আরশ নিয়ে উপস্থিত হয়ে যাব, মানুষকে ছায়া দেওয়ার জন্য সাত প্রকারের মানুষকে আমি আরশের নিচে স্থান দেব। কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর এটা আপনাকে বোঝানো সম্ভব নয়, এতটুক জেনে রাখেন। মা তার সন্তানকে সেদিন পরিত্যাগ করবে, মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার মায়ের পরিচয় দেবে না, একজন আরেকজনের পরিচয় দেবে না, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে, একজন ব্যক্তি আরেকজন দিকে দৃষ্টি দিয়ে তাকাবে না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ রাসূল সেই দিনকে আমরা সবাই উলঙ্গ থাকবো? আল্লাহ বলছে জি হ্যাঁ সবাই আমরা উলঙ্গ থাকবো। আল্লাহ রাসূল বলছে, আমাজন বলছে আল্লাহ রসুল আমার তো সেদিন লজ্জা লাগবে, কারণ আমার পরনে কোনো পোশাক থাকবে না, আমার তো লজ্জা লাগবে। আল্লাহ নবী বলছে, শোনো আয়েশা সেই দিন মানুষ এতটা ভীত সন্ত্রস্ত থাকবে যে মানুষ একজন আরেকজন লজ্জা স্থানের দিকে তাকানোর সাহস পাবে না। আল্লাহ নবী তারপর বলছেন সহিহুল জামে হাদিস নম্বর 2228 আল্লামা নাসউদ্দিন আলবানী সনদকে হাসান বলেছেন, বলছে মানুষ যে পরিমাণ দুনিয়াতে পাপ করবে ওই পরিমাণে ঘামতে থাকবে, কারো ঘাম গলা পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো পেট পর্যন্ত, মানে যত পাপ করেছেন
তত পরিমাণ ঘামতে থাকবেন আর নিজের ঘামেই আপনি হাবুডুবু খাবেন এটা কিয়ামতের এটা ছোট্ট আপনাকে দৃষ্টান্ত দিলাম কিয়ামত কত কঠিন কত ভয়ঙ্কর এটা বলে বোঝানো আমাদের বাংলা ভাষাতে শব্দের কোনো ভান্ডার নেই যে আপনার সামনে এটাকে দেখাতে পারবো বা বোঝাতে পারবো কিন্তু আল্লাহ নবী বলেছেন এই ভয়ঙ্কর সময় আমি আল্লাহ চলে আসবো আমার আরশ নিয়ে সাত শ্রেণীর মানুষকে আমি আমার আরশের নিচে স্থান দেবো প্রথম ব্যক্তির কথা বলেছে ইমামুল আদেলুন ন্যায় পরায়ণ রাষ্ট্রনায়ক কে কথা বলেন কথা কি বুঝতে পারছেন ভাই আমার বাংলা সমস্যা হচ্ছে আপনাদের বুঝতে জি না আল্লাহর নবী বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে প্রথম যে ব্যক্তির কথা বলছে কোনো হুজুরের কথা বলেনি কোনো মুফতির কথা বলেনি কোনো আল্লামার কথা বলেনি কোনো পীর মশাইকের কথা বলেনি আল্লাহ নবী এক বাক্যে বলেছেন ইমামুল আদেলুন ন্যায় পরায়ণ রাষ্ট্রনায়ক মানে যে দায়িত্ব পেয়েছে রাষ্ট্রনায়ক যে দায়িত্বশীল এই ব্যক্তিকে আল্লাহ প্রথম আরশের নিচে স্থান দেবে মানে দায়িত্ব যত কঠিন এর ফজিলত তত আছেন নাই কথা বলেন কারণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনি যদি পেয়ে যান মসজিদ পরিচালনা করার দায়িত্ব যদি আপনি পেয়ে যান মাদ্রাসা পরিচালনা করার দায়িত্ব যদি আপনি পেয়ে যান এইটা ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক ইমামুল আদেলুন আদেল এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ বিচারক আল্লাহ শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ তিনি শাসক গোটা বিশ্বজগৎকে তিনি পরিচালনা করে আল্লাহর একটা গুণ যেহেতু আপনাকে শেয়ার করেছে আপনাকে দায়িত্ব দিয়েছে তাই এর যেমন ফজিলত অনেক বড় এর বেনিফিট আপনি অনেক বড় পাবেন এর সাইড ইফেক্ট এর চাইতে দ্বিগুণ দায়িত্ব খুব কঠিন খুবই কঠিন আপনি বাপ বাড়ির অভিভাবক আপনার দুই মেয়ে আছে দুই ছেলে আছে আপনার স্ত্রী আছে বাড়িতে আপনি ঠিকমতো থাকেন না এ কথা ঠিক কিন্তু তারপরেও যদি আপনার বাড়িতে যদি অন্য মানুষের আনাগোনা হয় কে কখন আসছে কে কখন যাচ্ছে এটা আপনি কন্ট্রোল করতে পারেন নাই ভাই আর ভাবি মানে ছোট ভাই আর ভাবি আমোদ প্রমোদ করছে গল্প গুজব করছে পর্দার কোনো বালাই নেই আল্লাহ নবী বলছেন এই ব্যক্তি হচ্ছে দায়ুস এই ব্যক্তি হচ্ছে জাহান্নামে যাবে এ জান্নাত যেতে পারবে না কথা কি বুঝতে পারছেন কেন আপনি দায়িত্বশীল আপনার স্ত্রী যদি অন্য কিছু আপনার বাড়িতে আছে কে পাড়া প্রতিবেশী ঢুকছে বেরোচ্ছে বুঝতে পারছেন না আপনি খেয়াল করেন কখনো আপনি বাধা প্রতিবাদ করেন নাই আপনি দায়িত্ব লঙ্ঘন করার কারণে আল্লাহ নবী বলছে লা ইয়াদখুলাল জান্নাতা দায়ুস ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে দায়ুস মানে পরিবারে দেখছে বেহাপনামো তারপরে কখনো প্রতিবাদ করে না স্ত্রী কন্যা পুত্র সন্তানকে বাধা দেয় না এই ব্যক্তি জাহান্নামে যাবে আপনি দায়িত্বশীল তাই আপনি দায়িত্বশীল আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার যে মেয়ে আপনার যে ছেলেটা আপনাকে আল্লাহ আমানত দিয়েছে কি দিয়েছে কথা বলেন আমানত দিয়েছে সেই বুখারি হাদিস না 4965 আল্লাহ নবী বলছেন যে কোনো ব্যক্তি যদি তিনটে মেয়ে সন্তান থাকে সে যদি ধৈর্য ধারণ করে ভালোভাবে প্রতিপালন করে দেয় এই ব্যক্তির জন্য জান্নাত আর জান্নাত ওই ব্যক্তি থাকবে আমার সঙ্গে এতটুকু পার্থক্য মানে আল্লাহর নবী আর আপনি মাঝখানে এতটুকু পার্থক্য মানে আল্লাহর রাসূলের পাশেই আপনি জান্নাতে থাকবেন কারণ আপনি দায়িত্ব পালন করেছিলেন আপনার তিন মেয়েকে ধৈর্য ধারণ করেছিলেন তাকে আপনি সুশিক্ষিত করেছিলেন ইসলামে ইলম দিয়ে জ্ঞান দিয়ে তাকে যথা জায়গাতে মূল্যায়ন করে বিবাহ শাদী দিয়েছেন আপনি বাপ আপনি নবীর পাশে থাকবেন কোথায় কথা বলেন নবীর পাশে থাকবেন কেন আপনি দায়িত্বশীল দায়িত্ব পালন করেছেন আর দায়িত্ব পালন না করলে নবী লা ইয়াদখুলাল জান্নাতা এই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না তার মানে আপনাকে বুঝতে হবে কত ভয়ঙ্কর দায়িত্ব লঙ্ঘন করা মানে আপনার জন্য জাহান্নাম অবধারিত জামাতে আহলে হাদিস এই নাম দিয়ে কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না আহলে হাদিস কোনো ইসম কোনো নাউন কোনো নামবাচক এটা বিশ্লেষণ নয় আহলে হাদিস হচ্ছে গুণবাচক কি কথা বলেন গুণবাচক যার মধ্যে গুণ থাকবে সেটাই আহলে হাদিস যদি আপনি কোরআন হাদিস না পানেন শুধু রফুল আয়দান করছেন নামাজে বুকের উপরে হাত বেঁধেছেন জোরে আমিন বলেছেন আট টাকার তারাবি আপনি পড়েছেন তিনবার তালাক দিলে এক তালাক গণনা করেছেন মানে তিন তালাক এক তালাক এটা নিয়ে বিতর্ক করে আপনি মনে করছেন আহলে জিনা এটা আহলে হাদিস এটা কখনো হতে পারে না আহলে হাদিস নবী সুন্নাকে হুবহু অনুকরণ করে ওরা দুনিয়া একদিকে আর আহলে হাদিসের নিকটে হাদিস একদিকে কথাকে আপনি বুঝতে পারছেন কিছুদিন আগে একজন ভাই বলছে ভাইজান গত পরশু দিন আমার সামনে আমি আলোচনা করছিলাম আমাদের মুর্শিদাবাদে উনি এসে বলছেন ভাইজান আমি নতুন আকিদা পরিবর্তন করেছি আমি মাঝে ছিলাম হানাফি বেরলভি
কবর পূজা মাজার পূজা যেগুলো হয় পীর তরিকা আমি এই তরিকাতে ছিলাম আপনাদের ওয়াজ আলোচনা শুনে আমি আমার আকীদা মানহাজকে ত্যাগ করে দিয়েছি এখন আমি আহলে হাদিস এই মানহাজকে গ্রহণ করেছি এই কারণে আমার বাপ আমাকে ত্যাজ্য পুত্র করে দিয়েছে কথা বুঝতে পারলেন না ভাইজান আপনার জন্মসূত্রে আহলে হাদিস মূল্যায়ন করতে পারলেন না আলসের মান সম্মানকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদেরকে এই কথাগুলো বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধি আপনাকে যে কথা বলার জন্য এতক্ষণ আমি এই কথা বললাম যে একমাত্র নাজাত প্রাপ্ত দল হচ্ছে আহলে হাদিস এটা নামের কারণে নয় এটা গুণের কারণে তাই আপনাকে আবার অনুরোধ যে কোন বড় কাবিরা গুনার মধ্যে জেনে বুঝে পরিকল্পিতভাবে এটা আপনি করবেন না কথা কি বুঝতে পারলেন কথা কি বোঝা যাচ্ছে না ভাইজান পরিকল্পিতভাবে কাবিরা গুনাহ করার দরকার নেই মসজিদ আপনি যদি 10 টাকাও দান করেন যদি হালাল হয় আল্লাহর দরবার যদি কবুল হয়ে যায় মসজিদ নিমেষে আল্লাহ তৈরি করে দিতে পারেন পারেন কি পারেন কথা বলেন যে তাকওয়া রাখেন ইখলাস যদি ভিতরে থাকে আমি বিশ্বাসী আপনাদের এলাকাতে অনেক বড় ধনী ধনাঢ্য পরিবার আছে ব্যক্তি আছে যদি আল্লাহর দরবারে আপনাদের ইখলাস যদি বিশুদ্ধ হয়ে যায় ও একাই আপনাকে বলে দিতে পারে ভাইজান ছাদ করার যত টাকা আছে যত লাগবে আমি দিয়ে দিতে পারি ভাই এমন লোক আছেন না কথা বলেন আছে যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মসজিদ হতে বেশিক্ষণ সময় লাগবে না আল্লাহর ঘর ইখলাসটাকে ঠিক করে ফেলেন কিন্তু হারামের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে একটা হালাল জিনিস আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবেন এটা হতে পারে জি কাফের চিনেন আবু জাহেলকে চেনেন যখন কাবা শরীফকে ভেঙে দিয়েছিল আবরাহার বাহিনীরা কিছু অংশ সূরা ফিল পড়বেন তাফসীর ইবনে কাসির তাফসীর তাবারী সানে নুজুল সহ পরবর্তী সময়ে আবু জাহেল এবং তার ভাতৃমণ্ডলীরা কাবা শরীফকে পূর্ণ নির্মাণ করেছিল কাবা শরীফকে নির্মাণ করেছিল কারা কথা বলেন কাফেরেরা আবু জাহেল যদিও কেউ কেউ এ কথা বলছে যে ওয়া মুসলিমরা কাবা শরীফ তৈরি করেছে এ কথা সঠিক নয় কাবা শরীফ তো তৈরি হয়েছে নবী ইব্রাহিমের আমলে সূরা আলে ইমরান আয়াত নম্বর 96 এ বিস্তীর্ণ আলোচনা করা আছে কাবা শরীফকে পূর্ণ নির্মাণ করা হয়েছে আপনাদের এলাকায় একটা মসজিদ ছিল 20 বছরের প্রথম ওটাকে পূর্ণ নির্মাণ আপনারা করেন কি করেন না কথা বলেন পূর্ণ নির্মাণ করেন ঠিক কাবা শরীফ ইব্রাহিম আলাইহিসসালামের জামানাতে ছিল তারপর প্রত্যেক 20 বছর 50 বছর পর পর এটাকে পূর্ণ নির্মাণ করা হতো তো আবু জাহেলের সময়ে আবু জাহেল উদবা সাইবা এরা কাবা শরীফকে পূর্ণ নির্মাণ করেছিল এটা ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়া আন-নিহায়ার প্রথম খণ্ডের মধ্যে নিয়ে এসেছেন যে আবু জাহেলরা যখন কাবা শরীফকে নির্মাণ করার জন্য তাদের যে অর্থ মানে টাকা পয়সা লাগবে তারা নিজেরা কোনো হারাম উপার্জন থেকে টাকা পয়সা দিয়ে কাবা শরীফকে যদিও তারা মুশরিক কাফের তারপরে হারাম ইনকাম দিয়ে কাবা শরীফকে নির্মাণ করার জন্য টাকা দেয় নাই কাবাকে নির্মাণ করার জন্য পূর্ণ নির্মাণ করার জন্য হালাল উপার্জন করে তার টাকা পয়সা তুলে তারপর কাবা শরীফকে তারা পূর্ণ নির্মাণ করেছে কাফেরদের বিশ্বাস দেখেন যে আল্লাহর ঘর মসজিদ এটা তৈরি করার জন্য হারাম কোনো টাকা যেন না যায় এই জন্য হালাল ইনকাম করে খাসভাবে হালাল ইনকাম করে কাবা শরীফকে দিয়েছে যেন পূর্ণ নির্মাণ করা হয় এটা আরবের কাফেররা আল্লাহর ঘর মসজিদ বুঝতে পারলো আমি আপনি আহলে হাদিস হওয়ার পরে আমরা বুঝলাম না যে আমি এই কারণে এই কাজটা করছি আপনাকে লজ্জা দেওয়ার জন্য কথা বলছি না আমরা আহলে হাদিস আমরা কোরআন হাদিসের প্রতি বিশ্বাস করি আমল করি এমন কিছু করি না যার কারণে আল্লাহ বেজার হয়ে যায় আপনার আজকে কথা হলে কষ্ট লাগতে পারে তো যে কথা বললাম এ কথা একদম 100% হক বিন্দু পরিমাণে উল্টানো আপনার হিম্মত থাকবে না কেন কারণ এটা আল্লাহর কোরআন ও হাদিসের কথা কথা কি বুঝতে পারছেন তবে কুল্লু বানি আদম খাত্তাউন প্রত্যেক আদম সন্তান ভুল করবে প্রত্যেক আদম সন্তান ভুলকারী সুনান তিরমিজি হাদিস নাম্বার 2499 সনদ হাসান আদম সন্তান ভুল করবে তে ভুল যখনই বুঝতে পারবো ভাই পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই কথা বলেন পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো আমাদের আহলে হাদিস যে জামাত আছে আল্লাহ তাদের অন্তরে একদম গেঁথে দাও সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধি আজকে আপনাকে কয়েকটা বিষয় বলবো প্রথম কথা কিছু মানুষ আছে যারা ইবাদত করে জাহান্নামে যাবে কোথায় কথা বলেন ইবাদত করবে কিন্তু জাহান্নামে যাবে নামাজ